দেশ থেকে দূরে সরে গেছিলেন, তারা আবার পুনরায় বিধায়কের ডাকে, তাম তৃণমূল কংগ্রেসের ডাকে পুনরায় তৃণমূল কংগ্রেসের সমুদ্রে মিলিত হতে চলেছে। বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করছেন এবং পাশাপাশি বেশ কয়েকজন বিজেপি থেকে তারা তৃণমূলে যোগদান করছে, কি বলবেন? রক্ত এই মুহূর্তে খুব ক্রাইসিস চলছে। আমরা তারকেশ্বর বিধানসভার 15টা গ্রাম পঞ্চায়েত আর পৌরসভা, আমরা প্রতিদিন এক একটা গ্রাম পঞ্চায়েত নালে পৌরসভা রক্তদান শিবির করছি। তা সেই জায়গাতে আজকে টাউনে হচ্ছে দু জায়গায়, এখানে কৃষ্ণ তুলসী ভবন আর ওখানেতে আমাদের ওই বাবা তারকনাথ সেবা সমিতি, এই জায়গাতে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রক্ত যোগান দেওয়া। ব্লাড ব্যাঙ্কগুলো খুব ড্রাই অবস্থায় আছে, একে তো কোভিড-19 পরিস্থিতিতে মানুষ ভীত সন্ত্রস্ত, সেই জায়গায় অন্যান্য রোগের ক্ষেত্রে রক্তের বিশেষ প্রয়োজন, সেই জায়গায় আমরা এই রক্তদান শিবিরগুলো করছি। আর বিজেপি থেকে জয়েন এটা ঠিক না, আমাদের তৃণমূল কংগ্রেসের সংসারে ওরা ছিল, যে কোনোভাবে মনের দুঃখে কষ্টে সরে গেছিল, তারা বুঝতে পেরেছে, আমাদের সঙ্গে যোগাযোগ করছে, তারা আবার মূল স্রোতে আসতে চাইছে। কেউ হয়তো বিজেপিতে গেছিল, কেউ কংগ্রেসে গেছিল, কেউ সিপিএমে গেছিল। লোক বিজেপি তো টাকার থলি নিয়ে এসে বসেছিল, স্বপন দাশগুপ্তকে না ক্যান্ডিডেট করা হয়েছিল, নির্বাচন বিধি যেটা, যে পিডব্লিউডি বা সরকারি জায়গায় কোনো ফ্ল্যাট, কোনো হোর্ডিং, পোস্টার লাগানো যাবে না, ব্যতিক্রম হলো তারকেশ্বর বিধানসভা। আমরা সেই মতন প্রস্তুত থাকিনি, আমাদের দলের পয়সাও নেই, সেই জায়গায় দেখলাম পুলিশ প্রশাসন চুপ, আমার নির্বাচন কমিশনারের যারা আধিকারিক আছে তারাও চুপ। বহুবার কমপ্লেন করেছি কিন্তু দিনের পর দিন দেখছি বাইরে থেকে বড় বড় ট্রাকে করে ব্যাগ আসছে, হোর্ডিং আসছে, পোস্টার আসছে, ভরিয়ে দিন। ওদের উদ্দেশ্য ছিল এই তারকেশ্বরকে ওরা জিতবে, কিন্তু মানুষ যোগ্য জবাব দিয়ে দিয়েছে। তাই এই জায়গাটা যারা ভুল করেছে ওদিকে চলে গেছে, এক একজনকে 2,000, তাকে 5,000, তাকে 10,000 পর্যন্ত টাকা দিয়েছে, আজকে তো আসছে, তারা স্বীকার করছে, তারা আজকে বলছে না এটা পাপের টাকা, আমাদেরই টাকা ওরা চুরি করে রেখে দিয়েছে, সেই টাকা ঘুরিয়ে দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করছে, তাই ভুল বুঝে আসছে, একটু দেরিতে এলো এই আর কি। বলছি যোগদান করবো কি চলবে কন্টিনিউ এখন? দেখুন চলবে, আমরা তো কোনো ওই না, মানুষ আসলে আমরা তো নেব, তবে এইটুকু আমরা সচেতন আছি কোনো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত বা আমাদের সঙ্গে এলে আমাদের সংগঠনের ক্ষতি হবে এরকম ব্যক্তিদেরকে আমরা কোনো মতেই নেব না। বলতে চাই আমরা মহিলারা টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জির নির্দেশে এবং রাজনীতি সিংহ রায়ের অনুপ্রেরণায় পরবিমান্য ভূমিকা উনি নেতৃত্বে তার নির্দেশে আজকে আমরা এখানে অভিযান অনুষ্ঠিত করেছি, তাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে সকলের সাথ পেয়েছি এবং আমরা একটু ছোট্ট করে কিছু গিফট দিচ্ছি, যেটা হচ্ছে স্যানিটাইজার, মাস্ক এবং গ্লাভস তাদের হাতে পড়েছি। ছোটখাটো একটা পিকনিকের আয়োজন করা হয়েছে, আপনারা একটু দেখতে পারেন যে স্বতঃস্ফূর্তভাবে সকল মহিলারা একটু যোগদান করেছে। কতজন মহিলা আজকে রক্ত দেবেন এখানে? 50 জন তো বটে, এবার আমরা চাই এইভাবেই মানুষের পাশে থাকতে এবং দিদির অনুপ্রেরণায় আমরা আরও এগিয়ে যেতে চাই, এইভাবেই সবসময় আপনার নাম আর ডেজিং? নমস্কার, আমি রৌন্দ চক্রবর্তী, আমি বসিরহাটের নেত্রী এবং 4 নম্বর ওয়ার্ড আমার বাড়ি।
নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।